বিএড যারা থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দুটো কোয়ারি একটি হলো সেকেন্ড সেমিস্টারের মার্কশিট কবে থেকে দেওয়া হবে বা এই মাসে দেওয়া হবে কিনা এবং দ্বিতীয় কোয়ারি বা দ্বিতীয় প্রশ্ন সেটি হলো যে ধরনের স্কলারশিপ রয়েছে সেটি হলো এস সি এম অথবা ঐক্যশ্রী যাই হোক সেই স্কলারশিপের রিনুয়াল আমরা করতে পারবো কি না তো বলে রাখি প্রথম যে প্রশ্ন সেটি হলো মার্কশিট ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু এই মাসে দেওয়ারই সম্ভাবনা রয়েছে একটু অপেক্ষা করতে হবে সবে মাত্র আপনাদের মার্কশিট দেওয়া হয়েছে তাই একটু অপেক্ষা করতে হবে দ্বিতীয় প্রশ্ন দুটোতে কিন্তু রিনুয়াল আপনারা করতে পারবেন আগের বছরও দেখা গেছে সবাই কিন্তু রিনুয়াল করতে পেরেছে এবং ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে এস ভি এম ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং লাস্ট ডেট ছিল এখনও পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু সেটাকে এক্সটেন্ড করে একত্রিশে মে পর্যন্ত করা হয়েছে তাই আপনারা কিন্তু অবশ্যই স্কলারশিপ রিনিউয়াল করতে পারবেন কোনো রকম সম্ভাবনা নেই আপনারা এই মাসেই সম্ভাবনা রয়েছে মার্কশিট পাবেন বা না পেলেও অসুবিধা নেই আরও এক মাস সময় পাচ্ছেন তাই সেই বিষয়ে রকম চিন্তা না করাই ভালো আপনারা কিন্তু আরামসে স্কলারশিপ রিনিউয়াল করতে পারবেন এবং মার্কশিট কিন্তু অবশ্যই দরকার অনেকে আমায় কমেন্ট করেছেন যে অনলাইনে যে স্ক্রিনশট আছে সেটাকে প্রিন্ট আউট করে যদি করি না সেরকমভাবে কিন্তু হবে না যখন আপনারা হার্ড কপি পাবেন তখনই কিন্তু পারবেন এবং অবশ্যই কিন্তু দুটো সেমিস্টার ক্লিয়ার দরকার অনেকে জিজ্ঞাসা করছেন যে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছি না সেরকম হলে কিন্তু আপনারা রিনিউয়াল করতে পারবেন না বা রিনিউয়াল করে দিলেও সেটা কিন্তু রিজেক্ট হবে তাই অবশ্যই যারা ক্লিয়ার করেছেন তারাই কিন্তু একমাত্র স্কলারশিপটা পাবেন তাই অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন এবং ডেট কিন্তু অবশ্যই বাড়ানো হয়েছে আরামসে কিন্তু আপনারা সব করতে পারবেন আগে মার্কশিট অনলাইনের দিকে আপনারা যাবেন না আগে মার্কশিট পান সব কিছু আস্তে আস্তে করতে পারবেন ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে